Hello, 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 all my dear subscribers. Hope you all are doing well. তোমরা সকলেই বলেছো, দিদি তুমি সারাটা দিন কিভাবে ম্যানেজ করো, প্লিজ আমাদের সাথে শেয়ার করো। তো তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল হেনাস ক্রিয়েশন। চলো আজকের দিনটা তোমাদের সবার সাথে শেয়ার করে নিই। সকালবেলায় উঠে পড়েছি, এখন বাজছে সকাল 6টা। সকাল 6টার সময় উঠে নিজেকে একদম রেডি করে নিয়েছি। এবার ব্রেকফাস্ট আর টিফিন দুটোই একসাথে রেডি করার পালা, কারণ আমিও যাব স্কুলে, কুহুও যাবে স্কুলে, দুজনেরই টিফিন নিয়ে যেতে হবে, সঙ্গে সকালের ব্রেকফাস্টটাও সারতে হবে। খুব চটজলদি কীভাবে সারা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রাত্রিবেলা আটা মেখে রেখে দিয়েছিলাম আর রাতে আলু কেটে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে ঝটপট একটি তরকারি করে নিয়েছি এবং এখন দেখো লেচিগুলো কেটে নিয়ে ছোট ছোট বেবি নান করে নিচ্ছি। কুহুও নান খেতে খুব ভালোবাসে, সঙ্গে আমারও টিফিনে এটাই হয়ে যাবে। আর প্লিজ এই নান বা লুচিগুলোর শেপের দিকে তোমরা খেয়াল দিও না, কারণ সকালবেলা উঠে জাস্ট এগুলোর কথা মাথায় থাকে না। দেখো এখানে আমি লেচিগুলো কেটে নিয়ে ঝটপট বেলে নিলাম এবং তার সাথে নানগুলো সেকতে দিয়ে দিলাম, সঙ্গে পাশাপাশি আমার ব্রেকফাস্টটাও রেডি করছি। এত সকালে তো রান্নার দিদি আসে না, তাই সকালের ব্রেকফাস্ট আর টিফিনের ব্যবস্থাটা নিজেকেই করে নিতে হয়, বাকি সারাদিনের রান্না রাধুনি দিদি করে নেয়। তো এবার খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে টিফিন বক্স দুটো রেডি করে নেব, তারপর নিজের ব্রেকফাস্টও সেরে নেব। যেসব মায়েরা সকাল সকাল নিজে রেডি হয়ে বাচ্চাদের রেডি করে বাইরে বেরোন, তারা নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পারছেন। সকালবেলা উঠে সেই সময়টা যে কতটা হেক্টিক হয় সেটা একজন মা ছাড়া বুঝতে পারবেন না। মা হওয়ার পর আসলে অনেক কিছুই ত্যাগ করতে শিখে গেছি, নিজের শারীরিক যন্ত্রণা কষ্ট এগুলোকে তো ভুলে থাকতেই হয়, সঙ্গে ন্যূনতম রেস্টটুকুও করতে পারি না। রাত 12:30 একটায় শুয়ে সকালবেলা 5:30 ওঠা, এটা যে কতটা কষ্ট করে এই শীতকালে সেটা যারা ওঠে শুধু তারাই বুঝবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার টিফিনগুলো রেডি করে নিলাম। আমার টিফিন রেডি, কুহুর টিফিন রেডি, এবার 2 মিনিট সময় আছে আমার হাতে, আমি ঝটপট খেয়ে নিলাম, তারপরে কুহুকে এবার রেডি করাতে হবে। সকালবেলা উঠে বাচ্চাদের একটু সময় দিতে হয়, তাদের একটু ভালোবাসতে হয়, কারণ তারা একদমই সকালবেলা উঠে প্রচণ্ড কান্নাকাটি করে আর রেডি হতে চায় না, আবার তার সাথে শীতকাল, আমার কুহুও এদের ব্যতিক্রম না। আসলে সকালবেলা উঠে বাচ্চারা একটু আদর চায়, তাদেরকে আদর করতে করতেই রেডি করতে হয়, না হলে সকালটা যদি খুব তাড়াহুড়োর মধ্যে যায় বা বকাঝকার মধ্যে যায় তাহলে বাচ্চাদের সারা দিনটাই কেমন একটা খিটখিটে মেজাজ হয়ে থাকে, তাই আদর করতে করতেই রেডি করে দিলাম। 7:50 আমার স্কুলে রিপোর্টিং টাইম, মানে বুঝতেই পারছেন কতটা চটজলদি আমাকে সব কিছু সামলাতে হয়। নিজে রেডি হওয়া, সঙ্গে টিফিন রেডি করা, ব্রেকফাস্ট সারা, সঙ্গে মেয়েকে রেডি করা, বাড়িতে একজন গুরুজন না থাকলে খুবই সমস্যা। মাঝে মাঝে মনে হয় আমার যদি শাশুড়ি বেঁচে থাকতেন হয়তো খুবই হেল্প হতো আমার, সকালবেলা উঠে অ্যাটলিস্ট একটা দিক উনি দেখতে পারতেন আর একটা দিক আমি সামলে নিতাম। যদি উনি টিফিন রেডি করে দিতেন আমি কুহুকে রেডি করে নিতাম, বা উনি যদি কুহুকে রেডি করে দিতেন আমি টিফিন, জলের বোতল, ব্যাগ ট্যাগ গোছানো এগুলো করে নিতাম। কখনো কখনো আমি আমার শাশুড়িকে খুবই মিস করি। জানি উনি যেখানেই আছেন সবসময় আমাদের পাশেই আছেন, এবং ওনার আশীর্বাদের হাত আজও আমাদের মাথার ওপর আছে বলেই সবটা এত ইজিলি ম্যানেজ করে নিতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নিলাম, এবার আমাকে বেরিয়ে পড়তে হবে, কারণ আমি অলরেডি 10 মিনিট লেট। এরপর কুহুকে কুহুর দাদু যথাসময় স্কুলে দিয়ে আসবে, বাবা আছে বলে সত্যি অনেক হেল্প হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেলাম এবং দেখো স্কুলে পৌঁছেও গেলাম। আজ স্কুলে আমার ক্লাস শেষ হওয়ার পরে দুজন জুনিয়র টিচার আমাদের স্কুলে জয়েন করছে, তো তাদের সাথে নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, বলতে গেলে একটা ছোট্ট ট্রেনিং সেশন চলল। জুনিয়র টিচারদের দেখলে আমি যখন স্কুলে জয়েন করেছিলাম সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। এই সময়টা অত্যন্ত ক্রুশিয়াল এবং এই সময় অনেক কিছু জানার আগ্রহ থাকে, তাই নিজের কিছু এক্সপিরিয়েন্স যখন জয়েন করেছি তখন থেকে এই 2 বছরের আমার জার্নিতে আমি কী কী শিখেছি সেই সব টুকটাক জিনিস ওদের সাথে শেয়ার করলাম। আমি মনে করি শিক্ষকতা আর 5টা পেশার মতো নয়, কারণ একজন শিক্ষক শুধুই যে পড়ান তা নয়, তার সঙ্গে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটান।
এবং তাদের একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। একজন প্রকৃত শিক্ষক ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলেন এবং তাদের সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিতও করেন। যাই হোক, এখন বাজছে 1:30, স্কুলের কাজকর্ম সেরে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে নতুন একটি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল। বাড়ি গিয়ে জানতে পারলাম কাজের দিদি আজ আসেনি, সমস্ত কাজ বাড়ির পড়ে আছে। সেই সবগুলো সারলাম, সঙ্গে লাঞ্চটাও সারলাম। তারপরেই মনে পড়ল ছাদে যে চারা গাছগুলো বসিয়েছি তারাও তো আমার জন্য অপেক্ষা করছে, তাদেরকে দেখার জন্য ছুটে আবার ছাদে চলে গেলাম। দুপুরবেলা মিষ্টি মিষ্টি রোদ, তার সাথে গাছেদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগলো। খুব বেশি সময় ছাদে কাটাতে পারিনি, কারণ ঘড়ির কাঁটা এসে দাঁড়িয়েছে 3:45, এবার টিউশন ব্যাচ স্টার্ট হবে, তাই যথাসময়ে নিচে চলে আসতে হবে। এদিকে দেখো কুহু কি সুন্দর মিষ্টি করে গাছেদের সাথে কথা বলছে। যথাসময়ে সমস্ত কাজ শেষ করে টিউশন ব্যাচ স্টার্ট করলাম এবং তাদের সাথে সময় কাটানোর পর চলে গেলাম যোগা ক্লাসে। এবার অনেকে বলবেন, দিদি যোগা কেন, জিম নয় কেন? যোগাসন শুধু যোগাসন না, এটা শুধু ব্যায়াম না, এর সাথে আমাদের মানসিক স্ট্রেস থেকেও আমরা অনেক দূরে থাকতে পারি, তাই যোগাসন করে শরীর মন দুটোকেই একটু ভালো রাখার চেষ্টা করা আর কি। পুরো দিনের মধ্যে এই 2 ঘন্টায় নিজের জন্য একটু সময় বের করতে পারি, নিজের শরীরের যত্ন নিতে পারি। সারা দিনটা আমি কিভাবে স্পেন্ড করি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে বা কোনো স্পেসিফিক ভিডিও যদি তোমাদের দেখার ইচ্ছা হয় আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এতদূর। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।